Hello everyone, Assalamu alaikum. Asha kori apnara shobai bhalo achen. Expert Holiday 365 er pokkho theke apnader shobaike janacchi onek onek shubhechha. Ajker video te muloto hocche apnaderke kichu update deyar jonno jerokom onekei jante chan je 2023 sale jerokom visa হচ্ছে রেশিওটা ছিল 2024 এও ঠিক একই রকম রেশিও আছে কিনা সো সেটা সম্পর্কে আজকে আপনাদের বলবো যে 2024 সালে কিন্তু আপনারা 23 সালের চেয়ে বেশি কিছু সুযোগ পেয়ে যাবেন ভিসার ক্ষেত্রে অর্থাৎ কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে আপনাদের অ্যাপ্লিকেশন গুলো প্রপারলি হচ্ছে গিয়ে প্রসেস করে ফেলতে হবে কারণ হচ্ছে যে 23 সালে যেরকম ভিসা রেশিওটা অনেক বেশি হচ্ছে আপগ্রেড হয়েছিল 2024 সালেও আমি বলবো একই রকম তো আছে বরংচ তার চেয়েও বেড়ে গিয়েছে কারণ দেখা যায় যে একটা কান্ট্রিতে যখন টুরিস্টরা যায় বা অন্য কান্ট্রির মানুষ যখন ভিজিট করতে আসে অথবা যে কোনো কারণেই হোক না কেন যখন আসে তখন কিন্তু ওই কান্ট্রির গভর্নমেন্টের ইকোনমিক্যাল কন্ডিশন যেটা থাকে সেটা অনেক বেশি হচ্ছে আপডেট হয়ে যায় সো কানাডার কিন্তু আপনাদেরকে এত বেশি ভিসা দেয়ার নিজেদেরই একটা বেনিফিট রয়েছে এটা এরকম না যে তারা বাংলাদেশিদেরকে পছন্দ করে বা হচ্ছে গিয়ে তাদের উপরে কোনো কারণে তাদের হচ্ছে গিয়ে কাইন্ডনেস এসেছে এরকম কিছুই না এটা আসলে তাদের নিজেদের গভর্নমেন্টের বেনিফিটের জন্যই করছে সো বাংলাদেশিদের এত ভিসা দেওয়ার রিজন হচ্ছে তারা যে অ্যাপ্লিকেশনগুলো করছে প্লাস হচ্ছে গিয়ে তারা যখন ভিজিটের জন্য যাবে ওই কান্ট্রিতে তখন অবশ্যই তারা অনেক হিউজ অ্যামাউন্ট হচ্ছে খরচ করবে সেখানে গিয়ে সো সে যে অ্যামাউন্টটা খরচ করবে সেই মানিটা বা সেই যে টোটাল হচ্ছে গিয়ে ইকোনমিটা এটাই কিন্তু তাদের দেশের ইকোনমিক্যাল কন্ডিশনটাকে অনেক বেশি আপগ্রেড করে দিচ্ছে এবং সামনেও দিবে এবং এই কারণেই কিন্তু কানাডার ভিসা রেশিও যেটা আগে যেরকম ছিল অনেক আগের কথা বলবো তার থেকে অনেক বেশি অর্থাৎ 2023 শেষের দিকে যেরকম অনেক বেশি ছিল এবং 2024 সালের প্রথম কয়েক মাস কিন্তু ঠিক একই রকমভাবেই থাকবে সো এক্ষেত্রে আমি বলবো যারা কিনা ভাবছেন যে অ্যাপ্লিকেশন করবেন আরও 2-3 মাস পরে একটু ওয়েট করে অথবা যারা ভাবছেন যে ভিসা রেশিও আগে ভালো ছিল এখন হয়তো কমে গিয়েছে তাদের সবার উদ্দেশ্যেই বলবো যে এরকম কিন্তু কিছুই না যারা চিন্তা করছেন অনেক পরে করবেন তাদের বলবো যে না পরে না করে আপনারা বর্তমানের সময়টাকে এই সিচুয়েশনটাকে কাজে লাগাতে হবে আর যারা কিনা ভাবছেন যে ভিসা রেশিও কমে গিয়েছে বা হচ্ছে আগের মতো নেই তাদেরকে বলবো যে এটা আসলে ভুল চিন্তা আগের মতোই আছে বরঞ্চ আগের চেয়েও বেড়ে গিয়েছে এবং এটা আসলে আমাদের অনুমান থেকে বলা না এটা আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলা কারণ আমাদের মাধ্যমে যত ক্লায়েন্টসদের হচ্ছে অ্যাপ্লিকেশন করা হয়েছে তাদের ম্যাক্সিমামের কিন্তু ভিসা হয়ে যাচ্ছে এবং হয়ে গিয়েছে এবং দেখা যায় আজকে এখন কিন্তু 2024 মাত্র শুরু সো বিগত 2 মাসে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের ম্যাক্সিমামের কিন্তু পাসপোর্ট রিকোয়েস্ট অলরেডি চলে এসেছে এবং হয়তো সামনেও আসবে সো আমি সবাইকে এনকারেজ করব যারা কিনা কানাডা যাওয়ার জন্য আগ্রহী অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করে ফেলবেন দেরি না করে কারণ দেরি করাটা হচ্ছে এজন্য বললাম যে প্রচুর অ্যাপ্লিকেশনস হচ্ছে সো যত বেশি অ্যাপ্লিকেশন হবে আপনি ততটাই কিন্তু পিছনে পড়ে যাবেন সো সেই পিছনে পড়াটা থেকে নিজেকে বাঁচানোর জন্যই আমি বলবো যত আগে পসিবল তত আগে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে ফেলার জন্য সো আজকের ভিডিওটা আসলে এটার জন্যই ছিল অনেকেরই কোয়ারিজ থাকে যে ভিসা রেশিও কীরকম বর্তমানে বা আগের মতো আছে কি না সো সেটা আপনাদের আমি যতটুকু সম্ভব ক্লিয়ার করে দিয়েছি এবং কারণটাও বলে দিয়েছি যে কেন হচ্ছে গিয়ে তারা এটা করছে কারণ ইকোনমিক্যাল কন্ডিশন সব গভর্নমেন্টই চায় হচ্ছে ইনক্রিজ করতে বা ভালো রাখতে সো এটা তাদের একটা হচ্ছে গভর্নমেন্টের পলিসি তারা এই ওয়েতে হচ্ছে বিভিন্ন কান্ট্রির যে হচ্ছে মানুষদের মাধ্যমে তারা একটা কিন্তু ইকোনমিক্যাল গ্রোথ নিয়ে আসছে তাদের কান্ট্রিতে সো এভাবেই কিন্তু হচ্ছে আপনারা এই সুযোগটা নিয়ে নিতে পারেন এবং কানাডা যাওয়ার যে অপরচুনিটিটা সেটা কাজে লাগাতে পারেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল এছাড়া ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো তথ্যের জন্য অথবা যে কোনো ধরনের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের অফিসে অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ